আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? ইউনানি হোমস ডট বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আবারও হাজির হলাম আপনাদের মাঝে এলাচের ঔষধি গুণ সম্পর্কে কথা বলতে। আমরা প্রতিদিনই তরকারিতে এলাচ খেয়ে থাকি, কিন্তু এলাচের কিছু ঔষধি গুণ আছে তা আমরা অনেকেই জানি না। চলুন দেরি না করে জেনে নেই এলাচের যত সব ঔষধি গুণাগুণ সম্পর্কে। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইউনানি হোমস। চলুন প্রথমেই জেনে নেই এলাচটা কি। এলাচ বর্ষজীবী ও বহুজীবী উদ্ভিদ, মূল কন্দ আকারে গোটা বিশিষ্ট। গাছগুলো অনেকটা আদার গাছের মতো, তবে পাতাগুলো আদা গাছের চেয়েও বেশি লম্বা। গাছের কোড়া থেকে পুষ্পদন্ত বেরিয়ে বেঁকে উপরের দিকে উঠে যায়। অনেকগুলো সাদা বা লাল ফুল হয়, অতঃপর ফল ধরে। এই ফলই হচ্ছে এলাচ। এলাচটি অবশ্য ভারত শ্রীলঙ্কা প্রায় 400 থেকে 500 হাজার ফুট উঁচু স্থানে জন্মে। পৃথিবীর বিভিন্ন দেশে এর 50টি প্রজাতি বর্তমান। মেজাজ, এলাচের মেজাজ দ্বিতীয় শ্রেণীতে উষ্ণ ও শুষ্ক। বর্ণ কাঁচা এলাচি হলদে পিত বর্ণ এবং পাকলে নীল বা সাদা বর্ণ ধারণ করে। ছোট এলাচি তেজস্কর স্বাদযুক্ত এবং উগ্রগন্ধযুক্ত। ছোট এলাচি বীজ 1 থেকে 4 গ্রাম পর্যন্ত সেবন করা যায়। অতিরিক্ত মাত্রায় সেবন করলে বক্ষস্থল ও ফুসফুসের জন্য ক্ষতিকর। কাতিরা গাম তাবাসির এর সংশোধক। ছোট এলাচির অভাবে বড় এলাচিও ব্যবহার করা যেতে পারে। পাকস্থলী ও দাঁতের মাড়ি সবল করে এবং মাথা ব্যথা বমন নিবারণের জন্য বিশেষভাবে কার্যকরী এলাচ। গ্যাস্ট্রিক সমস্যায় এলাচ। গ্যাস্ট্রিক সমস্যা বলতে বুক জ্বালা পোড়া, পেট ফাঁপা, পেটের ব্যথা, হুটভাট শব্দ, মুখ থেকে গন্ধ বের হওয়া, এই সমস্যাগুলো থেকে এলাচ মুক্তি দিতে পারে। অ্যাসিডিটি দূর করতে একটি এলাচ চিবিয়ে নিন। এলাচ ডাইজেস্টিভ সিস্টেমকে সক্রিয় রাখে এবং হজমে সাহায্য করে। পেটের যে কোনো সমস্যায় এলাচ সহায়ক। হালকা গরম পানিতে এলাচ দিয়ে খেয়ে নিন, হজমের সমস্যা দূর হবে। শ্বাসকষ্টে এলাচ। লেবুর রস ও মধুর সঙ্গে একটি এলাচ হালকা গরম পানিতে জাল করে পানিটি খেয়ে নিন, দেখবেন খুশখুশি কাশি এবং শ্বাসকষ্ট দূর হয়ে গেছে। হাঁপানি ও হৃদরোগে এলাচ হাঁপানি ও হৃদরোগ নিরাময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হৃদরোগ প্রতিরোধ করে, হৃদকম্পন স্বাভাবিক রাখে, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে। এছাড়া এলাচ রক্ত সঞ্চালনেও সাহায্য করে। মধুর সাথে এলাচের গুঁড়া মিশিয়ে খেলে উপকার পাবেন। যারা অস্বাভাবিক মুখের দুর্গন্ধে ভুগছেন তারা একটি এলাচ চিবিয়ে নিন, মুখের দুর্গন্ধ দূর হবে। শরীরের চুলকানি সারাতে এলাচ। যাদের চুলকানির সমস্যা দূর হয় না, বাজারের মলম শেষ করে ফেলেছেন, তারা বড় এলাচ শরীরে ঘষে 1 ঘন্টা পর গোসল করে ধুয়ে নিন, দেখবেন চুলকানি কমে গেছে। মাথা ব্যথা সারাতে এলাচের গুঁড়া ও মধু দিয়ে চা বানিয়ে খেয়ে নিন, মাথা ব্যথা সেরে যাবে। রূপচর্চায় এলাচ। এলাচে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় ত্বকের সমস্যায় এলাচ খুবই কার্যকরী। কোষ্ঠকাঠিন্যে এলাচ বেল এবং দুধ একত্রে মিশিয়ে জাল করে হালকা ঠান্ডা করে খেয়ে নিন,
কোষ্ঠকাঠিন্য থাকবেন। শরীরের দুর্গন্ধে অনেকেই শরীরের ভীষণ দুর্গন্ধ করে। বড় এলাচ বেটে গায়ে মেখে কিছুক্ষণ পর গোসল করে নিন, আর শরীরের দুর্গন্ধ থাকবে না। এছাড়াও ছোট এলাচ পাকস্থলী, হৃৎপিণ্ড, মস্তিষ্কের শক্তিবর্ধক এবং আনন্দদায়ক। পাকস্থলী পরিষ্কার করে, হজম শক্তি বৃদ্ধি করে, বায়ু দূর করে, সর্দি কাশি হাঁপানি রোগে উপকারী। বমি বমি ভাব রোধ করে, প্রস্রাবকারক, অশ্বরোধ বিরোধক। শসা ও ক্ষীরা বীজের সঙ্গে ব্যবহারে মূত্রাশয়ের পাথুরী নাশক। এলাচি চূর্ণ ও তেল কানের ব্যথা দূর করে এবং তেল রাতকানা রোগে উপকারী। এলাচি চূর্ণ নশন দিয়ে টানলে হাসির মাধ্যমে মাথা ব্যথা ও মৃগীরোগ দূর হয়। এলাচি চিবালে দাঁতের মাড়ি শক্ত করে, মুখের দুর্গন্ধ দূর করে, পাকস্থলী ও কণ্ঠনালী পরিষ্কার থাকে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম আরও অন্যান্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।